অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় এইটা বলবো নাকি বলবো পালে বাক করার কেস এইটা বলবো নাকি পুরোটাই নাটক কোনো কন্টেন্ট নেই পুরোটাই নাটক কুড়ি মিনিটের একটা ভিডিও মানে একটা নাকে কান্না কান্নাকাটি পুরোটাই নাটক সিম্পাতি গেন বাঁচার উপায় নেই এত ভয় পাচ্ছিস কেন এত ভয় পাচ্ছিস কেন পুরোটাই নাটক আর যদি এটা নাটক না হয় বন্ধু কোনো টেকনিক্যাল ইস্যু হয় বা অন্য কিছু একটা কমিউনিটি পোস্ট বার একটা চ্যানেল আছে সেখান থেকে দিতে পারতো দালালের কথা বলছি দালালের কথা সিম্পাথিকাট খেলতে এসেছে আর সব থেকে বড়ো কথা পুরোটা যে নাটক করছে পুরোটা তোমাদের কাছে আজকে পরিষ্কার করে দেবো যে নাটকের এটা কোন পর্যায় কোন পর্যায়ে দেখ তোকে এখন আর কেউ বিশ্বাস করে না তুই যে পুরো নাটক করছিস তোর কমেন্ট বক্স তার পরিচয় তুই কি কি অ্যাচিভ করেছিস বলেছিস বলিস না তুই প্রচুর কিছু অ্যাচিভ করেছিস মানুষের ভালোবাসা অ্যাচিভ করেছিস দেখ কে অ্যাচিভ করেছিস সেটা হচ্ছে তোর কমেন্ট বক্সে কমেন্ট বক্স কিভাবে তোকে ধুয়ে দিয়েছে তোর এই নাটককে তোর এই নাটককে তো চলো বন্ধুরা আজকে ওর এই নাটক নাটক কেনই বা নাটক অরিজিনাল কি হয়েছে কেনই বা ও ভয় পাচ্ছে সবটা নিয়ে আজকে ভিডিও পরিষ্কার করে দেবো দালাল একটা ভিডিও দিয়েছি কেজে কেটে একটা ভিডিও দিয়েছে তার চ্যানেল নাকি চলে যেতে বসছে তার নাকি ভিডিও ডাউনলোড হচ্ছে না অথচ কুড়ি মিনিটের একটা ভিডিও আমাদের সামনে কেঁদে কেঁদে দিল এইটা ডাউনলোড এইটা ডাউনলোড হয়েছে এইটা এসছে চলো বন্ধুরা ওর এই নাটকটা পুরোটা ফাঁস করে দিই মানে পরিষ্কার করে দিই যে নাটকটা তো চলো আজকে দালালকে নিয়ে পুরো দালালের নাটকটা বলি চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো দালাল সকালবেলা ভিডিও আসেনি দালালের ওই চ্যানেলেও আসেনি মানে ব্লগিং চ্যানেলেও আসেনি দালালের মেন চ্যানেলেও আসি না কেন কোনো প্রবলেম হচ্ছে ডাউন মানে ভিডিও করছে ভিডিও ডাউনলোড হচ্ছে না কালকে রাত্রি দুটো পর্যন্ত করেছে প্রথমে বলি তারপরে বলেনি 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 তারপরে দালাল বলছে কি জানি আমার ভিডিওটা আমার চ্যানেলটাই বোধ খেতে বসছে আমার চ্যানেলটাই বোধ হয় কোনো ক্ষতি হয়ে গেল না কি কেন না কাঁদতে বসছে তাহলে প্রথমে বলি এমন কিছু কুকৃতি করেছিস তো না হলে ভয় পাবি কেন যে আমার চ্যানেলটাই যেতে বসেছে আর প্রথম কথা বলি আজকে দু বছর ইউটিউবে রয়েছিস দু বছর কি তারও বেশি জানিস না এগুলো নাটক তোর চ্যানেলে যদি কেউ স্ট্রাইক মারে তোর কাছে মেল যাবে তুই তিনটে স্ট্রাইক না পড়লে পড়ার পরেও এক সপ্তাহ তোর চ্যানেলের আয়ু থাকবে বুঝিসনি নি আরসকে যখন স্ট্রাইক দিয়েছিলি দুটো স্ট্রাইক টিনু দেওয়ার পরেও থার্ড স্ট্রাইকটা তুই মেরে দিয়েছিলি বুঝিসনি না বুঝতে সব বুঝিস সিম্পাতি গেম খেলতে বসছিস তোর চ্যানেলটার কিছু তো চ্যানেলটার কিছু হলে তোর কাছে মেল যাবে না বুঝতে পারবি না টেকনিক্যালি সু প্রত্যেকের হচ্ছে আমারও একদিন হয়েছিল অ্যাপ একটা ভিডিও আমি ডাউনলোড করতেই পারিনি তারপরে সেটাকে ডিলিট করে দিয়ে আবার ডাউনলোড করেছি দু তিনবার করার পর হয়েছে এটা তুইও জানিস তুইও জানিস এটা টেকনিক্যাল ইস্যু আসলে তোর মনে তো চরম ভয় যেভাবে ক্ষতি করেছিস মানুষের মানুষের জীবন নিয়ে খেলেছিস মানুষকে নরকে নামিয়ে দিয়েছিস কত ফ্যামিলি শেষ করে দিয়েছিস বলেছিলি না ভিডিও টু ভিডিও করবি তো সন্দীপের এইগুলো কি দেখা এই যে সন্দীপকে নিয়ে আর এই কন্যাকে নিয়ে যে সমস্ত রিভিল করেছিলি যে সেগুলো কি কোনো ভিডিওতে দেখেছিলি দেখিয়েছিল সন্দীপ কোথাও দেখিয়েছিল নাকি ওই মেয়েটা ভিডিও করে দেখিয়েছিল ভিডিও টু ভিডিও গোপন দত্ত ফাঁস করেছিস এখন ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস কালকে ভিডিও দিয়েছিলাম যে ওই মেয়ের বাড়ির থেকে কোনো থ্রেট খেয়েছিস তাই তো প্রমাণ করে দিলি আজকে যে ওই মেয়ের বাড়ির থেকে মানে কন্যার পরিবার থেকে থ্রেট খেয়েছিস বলেছে যে তুমি তোমার তুমি দায়ী কন্যার যদি এই সংসারটা নষ্ট হয় তার জন্য তুই দায়ী ভয় কিসে তো যদি কোনো অন্যায় না করিস ন্যায়ের পথে থাকিস কারণ তুই তো কখনো ন্যায়ের পথে থাকিস নি তুই তো সম্পূর্ণ অন্যায়ের দিকে দাঁড়িয়েছিস অন্যায় দিয়ে পরকিয়া যারা করে তাদেরকে সাপোর্ট করেছিস আজকে এত ভয় পাচ্ছিস কেন চ্যানেলের টেকনিক্যাল ইস্যু হতেই পারে হতেই পারে প্রত্যেকের হয় তো তুই ভয় পাচ্ছিস কেন তোর চ্যানেলটাই বোধহয় হয় থাকবে না এই কথাটা বলছিস কেন নয় তুই চরম ভয় পেয়েছিস এমন কিছু তো আমরাই দেখতে পাচ্ছি এমন এমন কিছু কিছু করে রেখেছিস এমন নোংরামি করে রেখেছিস তোর চ্যানেলের মাধ্যমে যার জন্য তুই ভাবছিস বোধহয় ইউটিউব তোকে উড়িয়ে দেবে তাই এমন কাজ করিস কেন দেখ প্রত্যেকে আমরা কন্ট্রোভার্সি করি দেখ কাউকে নিয়ে এত কথা ব্যথা নেই কারোর চ্যানেলের এত ভয় নেই এত শঙ্কা নেই কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কারণ তুই তো জানিস তোর কুকিতির কথা তুই তো জান তুই বলছিস মনে হয় কেউ কিছু করেছে কেউ কিছু করলে তুই জানতে পারতিস রিপোর্ট মারার কথা এমন কিছু করিস কেন যে তোর চ্যানেলে এত রিপোর্ট আসে এত রিপোর্ট মারে এগুলো সব তো ধারণা কারণ ধারণাটা কখন আসে জানিস যখন মানুষ অন্যায় করে আসলে তুই তো চরম চরম অন্যায় করিস অন্যায় করার পরে নিজের মনকে জিজ্ঞাসা করে আজকে ভিডিওটা করেছিস কারণ তুই বুঝতে পারছিস যে চরম চরম অন্যায় করেছিস যার জন্য মানুষ তোকে রিপোর্ট মারে বুঝতে পেরেছিস মানুষ তোকে রিপোর্ট মারে তোর নিজের কীর্তির জন্য নালে আর কেউ মানুষ ভিডিও করে কই কারোরটা তো কিছু হয় না কারোর কিছু হয় না কারোর এত ভয় হয় না তোর এত ভয় কিসের কিসের ভয় হয় অন্যের জন্য গর্ত খুললে না সেই গর্তে নিজেকেই পড়তে হয় সেই গর্তে নিজেকেই পড়তে হয় আর বলি রাখাল বালকের সেই গল্প বাঘ পড়েছে বাঘ পড়েছে বাঘ পড়েছে প্রত্যেকবার খেলছিস এবারও খেললি যেদিনকে সত্যি সত্যি বাঘ পড়বে না পালে যেদিনকে বাঘ পড়বে সেদিনকে তুই বুঝবি সেদিনকে হয়তো তোর চ্যানেলটাই থাকবে না তোর চ্যানেলটা তোর কারোর হেল্প ছাড়া দান করো না আমরা সবাই তাই করি সবাই তাই করি নিজেদের প্রচেষ্টায় আজকে আমাদের চ্যানেলটা এই জায়গায় সবাই তাই করে বাড়ির ফ্যামিলির কেউ হেল্প করে না আর তুই তো নোংরামি করেছিস বাড়ির বিরুদ্ধে গিয়ে বাড়ির মান সম্মানকে ধুলায় মিশিয়ে দিয়ে একটা মাস্টার বেকার বউ হয়ে বাড়ির মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে তুই এই চ্যানেলটা করেছিস তাদের একটা মান সম্মান আছে তোকে বারণ করেছে শোনা গেছে কোন ভিডিওতে তবুও তুই সেই চ্যানেলটাকে সেই মাথায় দাঁড়িয়ে প্রত্যেকে মানুষের চোখের জলের উপর দাঁড়িয়ে আছে তোর এই এই চ্যানেলটা মানুষের অপমানের উপর দাঁড়িয়ে আছে এই চ্যানেলটা তুই বলছিস তুই কষ্ট করেছিস মানুষকে বিক্রি করেছিস মানুষের চরিত্র বিক্রি করেছিস একে ওকে তাকে শুয়ে দিয়েছিস যাত্রার সাথে ভাই মানিস নি দিদি মানিস নি বাবা মানিস নি ছেলে মানিস নি মা মানিস নি কারুর সম্পর্ক কোথায় গিয়ে কোথায় গিয়ে তুই তুই দাঁড় করিয়েছিস এই 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 চ্যানেলটার মাধ্যমে আর তুই বলছিস হয়তো চ্যানেলটাই থাকবে না তুই গর্ধবের মতো কথা বলিস না মানুষকে বোকার কত বানাবি তোর যদি কোনো প্রবলেমই হতো তুই একটা কমিউনিটি পোস্ট দিতে পারতিস যে আমার টেকনিক্যাল ইস্যুর জন্য বা কোনো ইস্যুর জন্য আমি ভিডিও দিতে পারছি না আসলে কি বলতো কমিউনিটি পোস্ট দিলে রেভিনিউ আসবে না তো এই দেখ এই ভিডিওটা কুড়ি মিনিটের একদম বক 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 করে গেলি মানে নাকে কাঁদলা কেঁদে গেলি তোর কাহিনী বলে গেলি তোর কুকিত্বের কথা বলে গেলি কুড়ি মিনিটে জানিস ভিউজ হবে কারণ সারাদিন ভিডিও দিস ভিউজ হবে আর ভিউজ হলে রেভিনিউ হবে চালাকি নাটক নাটক তুই তোর আরেকটা চ্যানেল আছে ব্লগিং চ্যানেল ওখান থেকে তুই বলতে পারতিস যে আমার এই প্রবলেম হচ্ছে না তুই তাহলে তোর এই 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 যে কুড়ি মিনিটের একটা ভিডিও ডাউনলোড হলো কি করে কি করে হলো বাঙালকে হাইকোর্ট দেখাও না মানুষকে বোকা বানাও ভিয়ার্স আর কেউ বোকা না কেউ বোকা না তোর আসল রূপ সবাই জেনে গেছে এখন উল্টো গুনতি এখন যেন তেন প্রকারণ প্রমাণ করতে হবে যে টিনুর সঙ্গে তোর সম্পর্ক নেই টিনু তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এটা তুই পাবলিককে বোঝাবি পাবলিকলি বোঝাবি কেউ বিশ্বাস করবে না কারণ তুই বুঝতে পেরেছিস তোর ঘাড়ে অন্য কোনো আরও সমন আসতে চলেছে যার জন্য তুই এখন ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি এখন তুই টিনু থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার অন ক্যামেরায় চেষ্টা করছিস কিন্তু অফ ক্যামেরায় তোরা যে এক আছিস সেটা বোঝা যায় সেটা বোঝা যায় এসব টোটালটাই নাটক করছিস টোটালটাই তোদের একটা নাটক যা যে আজকে যেটা করলি এটা টোটালটাই নাটক দেখ তুই কাউকে বিশ্বাস করাতে পারবি না প্রত্যেকে তোর কমেন্ট বক্সে এসে বলছে নাটক করছো পুরোটাই নাটক করছো তাহলে বুঝতে পারছিস কী ডিজার্ভ করবো কী তুই ই করে অ্যাচিভ করেছিস মানুষের কাছ থেকে কি অ্যাচিভ করেছিস ওয়ান পার্সেন্ট বিশ্বাস করে না তোকে কেউ যদি সত্যিও হয়ে থাকে না ওয়ান পার্সেন্ট বিশ্বাস করে না তোকে কেউ বুঝতে পেরেছিস এইটা তুই অ্যাচিভ করেছিস এইটা তুই অ্যাচিভ করেছিস বলিস না অনেক কিছু অ্যাচিভ করেছিস এইটা তুই অ্যাচিভ করেছিস তুই আজকে যেটা করেছিস সেটাও তুই নাটক করেছিস সেটাও তুই নাটক করেছিস এবার বললি তুই ভিডিওটা প্রথমে বললি যে আমার জোশের কারণে কি আমার ভিডিওটা এরকম হচ্ছে আমার জোশের কারণে জোশের কারণে ভিডিও এরকম হয় আপলোড হয় না পাবলিক করা যায় না জোশের কারণে আর কত নাটক করবি কত নাটক করবি কত নিজেকে স্ট্যাপ মারবি যে দারুণ জোশ নিয়ে তুই ভিডিও করিস আসলে হয়তো ভিডিওতে প্রচুর নোংরামি ছিল হয়তো প্রচুর নোংরামি ছিল হয়তো ইউটিউবই তোকে ওইটা পাবলিক করতে দিচ্ছে না হয়তো তাই সেই জন্য তুই বলছিস প্রচুর জোশ ছিল তোর জোশ মানেই তো মুখ দিয়ে অনর্গল নোংরামি বেরোনো তোর জোশ মানেই তো তাই দেখ তোর কমেন্ট বক্সে লিখে যে আবার নাটক আজকে মনে হয় নাটকের স্ক্রিপ্টটা কান্না করা আর মানুষকে বোকা বানানো আমার খুব কষ্ট পেলাম তোমার দুঃখে বুঝতে পেরেছি এইটা আচিভ করেছিস তুই অ্যাচিভ করেছিস এইটা এইটা তুই অ্যাচিভ করেছিস ইউটিউব থেকে হাস্যস্কর অন্যের পেছনে লাগলে এরকমই হয় ওপরে ভগবান আছে মিথ্যেবাদী অন্যের কমেন্ট বক্স পড়িস না মাঝে মাঝে তোর তো কন্টেন্ট হয় সন্দীপের কমেন্ট বক্স দেখ তোর কমেন্ট বক্সে তুই যেটা অ্যাচিভ করেছিস সেটা ঢেলে দিয়েছে উকড়ে উঁকড়ে উগড়ে উগড়ে দিয়েছে উগড়ে উগড়ে ভালোবাসা দিয়েছে একদম নাটক বিশ্বাসঘাতক উগড়ে উগড়ে দিয়েছে তুই বাস্তব জীবনেও কারোর যেমন বিশ্বাস অর্জন করতে পারিস নি তুই ইউটিউব জগতেও কোনো বিশ্বাস অর্জন করতে পারিস নি বাবা কি নাটক প্রত্যেকে নাটক 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 নিজের চ্যানেল এত প্রিয় তাহলে দিয়ে দীপ্তি কাকিমণির চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলে কেন একদম একদম এত তোর যখন চ্যানেলটা প্রিয় বুঝি চ্যানেল সন্তানের মতো তাহলে দীপ্তিদি তারপরে আরও এ চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলি কি করে কি করে আবার তুই আজকে ভয় দেখাচ্ছিস সীমাকে স্ট্রাইক দিবি কেন না তোর ভিডিওর কিছু ক্লিপিং যেগুলো বলেছিস সেগুলো ও শুনিয়েছে সবাইকে ভয় পাচ্ছিস কেন বরঞ্চ ভালো তো তোর ভিডিওটা ও শেয়ার করেছে ভাইরাল করেছে কি যেন বলে হ্যাঁ শেয়ার কমিউনিটি পোস্টের মতো ভাইরাল করেছে তোকে ভয় দেখাচ্ছিস কেন তুই তো বলেছিস ওগুলো ওগুলো যদি সীমা সবাইকে আরো ওর ওর কিছু ভিয়ার্সদের শোনায় তোর তো আরো ভালো তোর ভিডিওটা ভাইরাল হবে কারণ তোর থেকে অনেক সাবস্ক্রাইবার সীমার বেশি তাহলে আজকে তুই ভয় দেখাচ্ছিস কেন সীমার চ্যানেলটাকে স্ট্রাইক দিবি অন্যের চ্যানেলের এদিক ওদিক হলে স্ট্রাইক দিবি আর নিজের নোংরামি করবি সেক্ষেত্রে যদি ইউটিউব কোনো স্টেপ নেয় গাইডলাইনের বাইরেও হয়তো কিছু করেছিস ইউটিউব যদি স্টেপ নেয় তাহলেও তুই তাতেও তুই ভয় পেয়ে যাবি আর তুই বলছিস তুই সেফ গেম খেলিস না কোনো ছবি দিস না কারোর ই করিস কেন ভিডিও ক্লিপিং ব্যবহার করবি কী করে এত নোংরামি করিস না এত বিশ্বাসঘাতক না তুই তুই ধর মন্দিরার ভিডিও ক্লিপিং নিয়ে বা মন্দিরার ছবি নিয়ে ভিডিও করেছিস কিছুদিন পরেই তো বিশ্বাসঘাতকতা করেছিস দিতেই পারে তোকে স্ট্রাইক তুই টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও কোট করেছিস দিনের পর দিন ওকে লাই দিয়েছিস দিনের পর দিন ওকে ওয়াউ ওয়া ওয়াও দারুণ করেছিস দারুণ করেছিস সন্দীপের মতো বাজে ছেলে হয় না আবার কালটা পরশুদিনে ভিডিওতে বলেছিস সন্দীপের সম্বন্ধে যে কথাগুলো বলেছিস ঠিক বলেছিস তো আমার তো মনে হচ্ছে মিথ্যেও বলেছিস আবার বিশ্বাসগত কথা শুরু করেছিস যদি এটা নাটক কিন্তু এটা অরিজিনাল যদি হয় তাহলে টিনু তোকে স্ট্রাইক দিতেই পারে ওই জন্য তুই তো কারুর হয়ে করতে পারিস না বিশ্বাসের জায়গাটা রাখতে পারিস না ওই জন্য তুই কারুর ক্লিপিং ব্যবহার করতে পারিস না ওই জন্য ব্যবহার ব্যবহার করতে পারিস না কারণ তুই তুই জানিস আজকে আজকে যাকে নিয়ে কালকেই তাকে তার কে ল্যাংটো করে দিবি আর তাকে তুই ছেড়ে দিবি না যার জন্যই তুই কারুর ফেস ব্যবহার করতে পারিস না কারণ তোর বিশ্বাসঘাতকতা করতে পাঁচ মিনিট সময় লাগে না সেই ভয়ে আর কিচ্ছু না তোর নিজের জন্য এটা তুই খুব ভালো জানিস যে আমি যার আজকে গুন গাইছি কালকেই তাকে আগে ধুয়ে ছেড়ে দেবো তাহলে তুই কি করে ফেস তার ব্যবহার করবি কি করে তার কল রেকর্ড ব্যবহার করবি মানে ভিডিও ক্লিপ কি করে ব্যবহার করবি তুই তো জানিস তুই কারুর বিশ্বাসের নয় তুই কারুর বিশ্বাসের নয় তুই জানিস ওই জন্য পারিস না করতে দেখ আমরা সন্দীপের ফেস আরামসে লাগাই আমরা আমি কেন অনেকে করছে সন্দীপের ফেস মন্দিরার ফেস করেছি কারণ আমরা জানি যে মন্দিরা যখন অন্যায় করেছে অনর্গল বলে গেছি কিন্তু মন্দিরা যখন সংসার করেছে অনর্গল ওকে বাহুয়া দিয়েছি স্বামী সন্তানের কাছে ফিরে এসছে আমাদের কোনো ভয় নেই স্ট্রাইক খাওয়ার বুঝতে পেরেছিস তুই তো নিজের শত্রু তুই নিজে তুই তো নিজে স্টিক থাকতে পারিস না কোথাও কারণ তুই যেখানে তোর পয়সা যেখানে তোর ভিউ সেখানে তুই দৌড়ে যাস আর যখন তোর মনে হয় যে একে সারতে তোর ঘা পড়েছে যখন মনে হয় তোর সারতে ঘা পড়েছে তুই তার বিপরীত দিকে এরকম করে মানে ডিগ্রি ঘুরে যেতে তোর পাঁচ মিনিট সময় লাগে না এটা প্রত্যেকবার আমরা দেখেছি আর মানুষের বিশ্বাসঘাতকতা তো করেছি তার করেছিস তার সঙ্গে অভিশাপ পুড়িয়েছিস। এই যে এমএসএল এর চোখের জল এই যে একটা এই যে উজ্জ্বলের যে চোখের জল এই যে মানসিক কষ্ট যন্ত্রণা দিয়েছিস এই যে কণিকার মানসিক যন্ত্রণা দিয়েছিস কণিকার বাচ্চাটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিস তুই কি ভাবছিস এইসব চোখের জলের কোনো মূল্য নেই এইসব চোখের জলের কোনো তার কোনো ই নেই অভিশাপ নেই সেই জল তোর গায়ে তোর গায়ে লাগবে না অভিশাপ রূপে আসবে না তুই কি ভাবিস তুই দেখতে থাক তুই দেখতে দেখতে থাক সামনের দিন দেখতে থাক কোথায় গেল তোর ভালোবাসার মানুষজন এই যে আজকে সবাই লিখছে ইউটিউব চায় না তোকে তুই থাক তাই তোকে তো তুই যাওয়ার লোক না ঠিক হয়েছে তুই যেন আর ভিডিওতে ভিডিও দিতে না পারিস আমি চাই না এটা আমি চাই না প্ল্যাটফর্মে থেকে লড় ওই যে মুখের ভাষা অনেক সংযত হয়েছে না এইবার এই যে একে ওকে তাকে যে গোপন সূত্র নিয়ে এসে মানুষকে এই যে বিক্রি করা ওই যে কন্যাকে বিক্রি করেছিস ওই যে সন্দীপের চরিত্রকে একদম নস্ব করে দিয়েছিস ধুলায় মিশিয়ে দিয়েছিস এইগুলোর ফল পাচ্ছিস যদিও এটা পুরোটাই নাটক কিন্তু নাটক করছিস তো অনেকে দেখ তুই যে নাটক করছিস তার রেজাল্ট কি তোর কমেন্ট বক্সে প্রত্যেককে একই কথা বলছে একই কথা তোকে চাইছে না তো তো তোর ভালোবাসার মানুষগুলোকে দেখতে পাচ্ছি না অনেকেই তোকে বলেছে টিনুর সাথে যেটা হয়েছে অপকে মিটিয়ে নিতে সামনে বলতে না কিন্তু তারা বোঝে না যে এগুলো তোর কন্টেন্ট এগুলো তোর কন্টেন্ট তোকে এগুলো বিক্রি করে খেতে হবে এখনও কি হয়েছে যদি সত্যি 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 টিনুর থেকে মুখ ফিরিয়ে নিস সত্যি সত্যি যদি কিছু হয় তাহলে তোর রূপ তুই মন্দিরাকে মানে কী নিচে নামিয়েছিস কী নাঙ্গা করেছিস টিনুকেও করতে তুই দুবার ভাববি না সেটা সবাই বোঝে সেটা সবাই বোঝে দেখ কেমন লাগে সারাদিন পরকিয়া নিয়ে আলোচনা করলে এটাই হয় আবার শুরু ঠিক যেমন দুদিন আগে আমার কমেন্ট আপনি তিনবার ডিলিট করেছেন আর আমি তিনবার লিখেছিলাম আমার কথাটাই একজন বলেছে এটা যদি টেকনিক্যাল প্রবলেমই হবে তাহলে এই 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 ভিডিওটা পাবলিক হলো কি করে তাহলে বুঝতে পারছো ওইগুলো কিচ্ছু না পুরোটাই নাটক কালকে বুধবার ওর বরের ছুটি ছিল হয়তো অন্য কোনো প্রবলেম অন্য কোনো প্রোগ্রাম ছিল বা গরম পড়েছে সবটা মিলে হয়তো ব্যস্ত ছিল ভিডিও দিতে পারেনি ভিডিও করতে পারেনি তাই কন্টেন্টও নেই কি দেবে কিছু তো একটা করতে হবে তারপরেও হয়তো কোথা থেকে প্রেশার হয়েছে এসছে যেটা তোমাদের সকালে ভিডিওতে বলেছি হয়তো কোথার থেকে ফোন টোন এসছে তাই জন্য কি করবে এটা একটা নতুন নাটক করে কুড়ি মিনিটের একটা ভিডিও করে ছেড়ে দিয়েছে আর কিচ্ছু না কালকে বুধবার ছিল বুধবারে ওনার বর বাড়িতে থাকে সেটা একটা ব্যাপার তারপরে তোমাদের সকালের ভিডিওতে বলেছি খবর আমাদের কাছেও চলে আসে কারণ দূর থেকে কন্যার ফ্যামিলি ওকে দোষারোপ করছে যে ওর জন্য ওদের ফ্যামিলি সংসারটা ভেঙে যেতে চলেছে দেখেছে এরপরেও যদি আবার কারুর পিছনে কোনো ভিডিও দেয় হাস্যস্কর হবে দিতে পারেনি কোনো টেকনিক্যাল ইস্যু না কিচ্ছু না কিচ্ছু না তাহলে এই ভিডিওটা পাবলিক হতো না পুরোটাই নাটক করছে আর সিম্পাতি গেম খেলার জন্য একটা কুড়ি মিনিটের ভিডিও দিয়েছো আবার আসছে আবার আসবে এরপরে আবার ভিডিও পাবে তোমরা এই জন্য আর কিচ্ছু না পুরোটা নাটক করেছে আবার নাটক করতে গিয়ে শেষের দিকে সীমাকে নিয়ে মন্দিরাকে নিয়ে বলে গেছে বলে গেছে কন্ট্রোভার্সি করে গেছে পুরোটাই নাটক কারণ টেকনিক্যাল ইস্যু এমনি কোনো ইউটিউবের ইস্যু হলে ওকে মেল দেবে কেউ স্ট্রাইক দিলে ওকে মেল দেবে আর ইউটিউবের বাইরে হলে বাড়িতে নোটিশ যাবে অতএব এইটা কিচ্ছু না কিচ্ছু না হ্যাঁ এখন একটু চেকিং প্রবলেম হচ্ছে যেটা পনেরো মিনিট কুড়ি মিনিট সময় লাগছে চেকিং হতে তাও যদি ইউটিউব মনে করে কারণ চেকিং হয়তো কোনো কিছুতে তাদের সন্দেহ হয় তাহলে চেকিং হতে একটু সময় লাগে আর যদি নর্মাল সুন্দর ভিডিও হয় ইউটিউবের গাইডলাইনের থেকে কোনো কিছু অসুবিধা না থাকে সঙ্গে সঙ্গে ইউটিউব পাবলিক করে দেয় মানে সরি আপলোড করে দেয় আপলোডিংয়ে চেকিং ই করে দেয় সমস্তটা ক্লিয়ার করে দেয় আমরা ভিডিও করি আমরা জানি না বুঝি না আমাদেরও হয় কোনো ভিডিওতে হয়তো একটু অন্য কিছু একটু অন্য রকম একটু হটটক করে ফেলেছি তখন ইউটিউবের আপলোডিং হতে একটু সময় লাগে সময় লাগে কিন্তু হয় বারবার চেকিং বারবার চেকিং হতে হতে হয় মানে বাঙালকে হাইকোর্ট দেখাতে বসছে নাটক করতে বসছে আর কিচ্ছু না কিচ্ছু না আমরা করি না তো আমরা বুঝি না আমরা বুঝি না আবার বুদ্ধ বানাতে এসছে সবাইকে একজন লিখেছে এই গোড়ামুখী এই নাটকটা যেন সত্যি হয় একদম কথা কিন্তু ক্ষণে অক্ষণে পড়ে তোকে আজকে একটা কথা বলে গেলাম কথা ক্ষণে অক্ষণে পড়ে তাই এমন কিছু করবি না এমন কিছু বলবি না যে সেটা ক্ষণে পড়ে যায় আর ক্ষণে পড়ে গেলে সেটা কিন্তু লেগে যায় এটা এরকম প্রচুর ঘটনা আছে তুই হয়তো কুসংস্কার মনে করবি কিন্তু কথা কিন্তু ক্ষণে অক্ষণে পড়ে যেটা করবি বুঝে করবি রোজ এইভাবে ভিডিও করবি সবাই তোকে এইভাবে দেখতে ভালোবাসে দেখ তোর কমেন্ট বক্স এটা হচ্ছে পাপ বুঝলি সন্দীপের কমিউনিটি একটা পোস্ট দিয়েছিল তার নিচে কিছু নেগেটিভ কমেন্ট ছিল না সেই কমেন্টগুলো নিয়ে তুই হেসে হেসে ভিডিও করেছিলি না খুব জোশ নিয়ে যে না খুব নিয়ে ভিডিও করেছিলি না সেই নেগেটিভ কমেন্টগুলো নিয়ে ওপরে ভগবান হেসেছিল বুঝেছিস আজকে যে নাটকটা করতে বসছিস দেখ তার নিচে কমেন্ট বক্সে সেই সেই ফিরিয়ে দিয়েছে তোকে সন্দীপকে নিয়ে যে খিল্লি উড়িয়েছিলি নেগেটিভ কমেন্ট নিয়ে দেখ তোর কমেন্ট বক্স আজকে সেম তোকে নিয়ে খিল্লি উড়িয়ে গেছে ভিউয়ার্সরা একেই বলে কর্মা ব্যাক একেই বলে কথা ক্ষণে অক্ষণে পড়ে বুঝতে পেরেছিস যাকে নিয়ে যার কমেন্ট বক্স নিয়ে খুব মজা করেছিলি আজকে তোর কমেন্ট বক্স নিয়ে সবাই মজা করবে আজকে কমেন্টগুলোর উত্তর দিচ্ছিস না কেন কালকেও দেখেছি প্রচুর নেগেটিভ কমেন্ট এসছে লাফাতে লাফাতে উত্তর দিয়ে গেছিস প্রত্যেকটার ক্ষেত্রে উত্তর দিয়ে গেছিস তারা তারা উত্তর আজকে উত্তর দিচ্ছিস না কেন তোমাকে কে বলেছে আসতে অনেক গরম পড়েছে নিজের আর তোমার নিচু মনের যত্ন নিতে পুরো ক্ষেত্র একটা এগুলোর উত্তর দিচ্ছিস না কেন লাভ দিয়েছিস এগুলো দিতে না কেন বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তোর তোর অকাত কি তোকে মানুষ কি নজরে দেখে বুঝতে পেরেছিস আর যারা তোকে ভালো ভালো বলে না তাকে তারা তোকে ইউজ করে তারা তোকে ইউজ করে ওই জন্য তোর এই নোংরামিকে ভালো ভালো বলে এই নোংরামিকে ই দেয় সাপোর্ট দেয় কারণ তারা তোকে ব্যবহার করে তোর বিশ্বাস হয় তোকে তার আর পরিচয় দিই তোকে একজন বলেছিল ভিডিওর মাধ্যমে বা তুই বলেছিলি আমাকে তুমি ফোন করো তোমার কাছে যে প্রমাণ প্রমাণগুলো আছে সেগুলো আমাকে দিও তারপরে আমি ভিডিও করব তোকে সে ফোন করেছিল ফোন করেছিল দেখ সেই ফোন ফোনটা সেই কলটা তুই আর একজনের কাছে রিভিল করেছিস কেন করেছিস কারণ তার সাথে তোর মিল হয়ে গেছে অথচ যাকে তুই রিভিল করেছিস সে কদিন আগে চোদ্দোই ডিসেম্বর তোর এই মিট নিয়ে পুরো একটা গেম প্ল্যান করেছিল এবং তোর অনেক সত্যি সামনে নিয়ে এসেছিলো ইউটিউবের সামনে এবং তোরা দুজন দুজনকে কাদা ছেড়ে ছেটাছিটি করেছিস কত নোংরা থেকে নোংরা তম কথা বলেছিস কেউ কাউকে ছাড়িসনি তার সাথে এবার দেখ তোকে যারা সঙ্গ দিয়েছে তাদের কি পরিস্থিতি বুঝতে পারছিস কারণ তোর জন্য তো সেই দাদাকে কিন্তু তারাও খারাপ কথা বলেছে নোংরা থেকে নোংরা তম কথা বলেছে কিন্তু ওই যে দলের পান্ডা তুই তুই গেছিস সুরসুর করে তারা গেছে এই হচ্ছে তোর রূপ এই হচ্ছে বিশ্বাসঘাতকতা বলে না এই হচ্ছে তুই বিশ্বাসঘাতক বুঝতে পেরেছিস কারণ তাদের মুখ খেলার ক্ষমতা নেই মুখে তার সবটা পেছনে লেগে যাবি ওই জন্য বিশ্বাসঘাতকতা কাকে বলে এই যে কি করে তোকে মানুষ বিশ্বাস করবে বলতো বিশ্বাস করে একটা ফোন করেছে তোকে সেই ফোনটাকে তুই কলটাকে রিভিল করেছিস আর তোদের সব কথা রেকর্ড হয় বুঝতে পেরেছিস তোরা কতটা নিচু মনের মানুষ তো সবশেষে বলি পুরোটাই নাটক করছে পুরোটাই নাটক করছে শেষে এসে বলল টিনু ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই বলে গালাগালি দেয়নি কিছু করেনি পুরোটাই নাটক করেছে তিন ঘন্টায় মোটামুটি সাত হাজার ভিউজ হয়েছে যেটার জন্য করেছে পুরোটাই নাটক করেছে বন্ধুরা নাটক ও নাটক হচ্ছে ওর স্বভাবে দাঁড়িয়ে গেছে চ্যানেলটাই আর থাকবে না যদি টেকনিক্যাল ইস্যু হয় সেটা ইউটিউব জানিয়ে দেবে মেলের সাহায্যে জানিয়ে দেবে বোঝা যায় আর যদি টেকনিক্যাল ইস্যুই হতো তাহলে এই কুড়ি মিনিটের ভিডিওটা আসতো না বুঝতে আর নয় তো এমন কিছু ও ওই ওই পার্টিকুলার ওই ভিডিওটা এমন কিছু ইউজ করেছে যেগুলো ইউটিউব গাইডলাইনের বাইরে সেই জন্য ওই ভিডিওটা আপলোডিং হচ্ছে না ইউটিউব আপলোড করতে দিচ্ছে না ওই জন্য আর কিচ্ছু না কিচ্ছু না পুরো পুরোটা নাটক করে গেল ওই ভিডিওটা যেহেতু আপলোড করতে পারেনি পুরো পুরোটা নাটক করে গেলো তোমাদের বললাম না যে কালকে বর বাড়িতে ছিল সেই জন্য রাত্রির বোধহয় ভিডিও করতে পারেনি আজকে সকালবেলা একটা ভিডিও করে রেখেছিল সেই ভিডিওটা আপলোডিংয়ে দিয়েছে হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে ফট করে বসে এই ভিডিওটা দিয়ে দিয়েছে এই ভিডিওটা দিয়ে দিয়েছে এই ভিডিওটা দিয়েছে হচ্ছে বারোটার সময় সম্ভবত বারোটা সাড়ে এগারোটা বারোটায় দশটায় ভিডিও আসে যখন দেখেছি ওটা পাবলিক হয়নি টুক করে একটা মানে এরকম বসে একটা নাটক করে ভিডিও ছেড়ে দিয়েছে ভিডিও ছেড়ে দিয়েছে আর কিচ্ছু না কিচ্ছু না পরপর ভিডিও আসবে এবার দেখতে পাবে হয়তো এই ভিডিওটায় কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে হ্যাঁ ও যতই নাটক করুক কেউ বিশ্বাস করেনি বন্ধুরা কেউ না ও নাটক কেউ বিশ্বাস করেনি এবং এই ভিডিওটার লাস্টেও কিন্তু ও টিনুকার মন্দিরাকে বলতে চাললো না তাদেরকে নিয়ে কিছু 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 কথা বলে গেল আর বলে গেল ইনডাইরেক্ট মোড়ার মোড়াল অফ দ্য স্টোরি হচ্ছে যিনি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে কথাটা ও প্রুভ করতে চাইছে বলতে চাইছে তাই ওই যে নাটক করতে বসছে এখন বলছে এখনও আমি বসে আছি সংসারে কোনো কাজ হয়নি মানে বারোটা বারোটায় ভিডিও ছেড়েছে তার মানে এটা এগারোটা নাগাদ ভিডিওটা করেছে তারপরে সেটাকে আপলোডিংয়ে দিয়েছে তারপরে সে কিছু করেনি সংসারে সে বসে আছে তার বসে থাকলে চলে যায় কাটের উপর তার বসে থাকলে চলে যায় এইবার তোমরা একটা পর একটা ভিডিও পাবে বোঝাতে পারলাম পুরোটা নাটক করছে এটা নাটকে মানে কোন পার্ট জানি না এবং সেটা প্রত্যেকে বুঝতে পেরেছে এবং তার কমেন্ট বক্সে সব উগড়ে দিয়েছে যেগুলো অ্যাচিভ করেছে এতদিনে ও সব উগরে দিয়েছে তার মধ্যেও সীমাকে থ্রেট করে গেল যে ও প্রাইভেট না করলে স্ট্রাইক দেবে তো দেখো চলো দেখা যাক দেখতে থাকি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল কষ্ট করে একটু দেখে নিও আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা সবাই বুঝতে পেরেছো এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ নাটকবাজকে যে ধরতে পেরেছ তো চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও চিনু ভিডিও দিয়েছে আবার আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা